ভালোই আছে, আজকে দাম একটু বেশি, কালকের চেয়ে আজকে দাম একটু বেশি। গতকালকের তুলনায় আজকে দামটা বেশি কেন ভাই? কালকে 85 টাকায় বিক্রি করছে, আজকে 90 টাকা। দর্শক, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। ইব্রাহিম আছি আপনাদের সাথে রাজধানী কৃষি মার্কেট থেকে, ছাদেক খান কৃষি মার্কেট। প্রিয় দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে আলু দেখা যাচ্ছে, পেঁয়াজ দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আজকের বাজারে পেঁয়াজ এবং আলুর পাইকারি কেমন দাম বিক্রি করছে আপনাদেরকে দামটা জানাবো। তো একটু নাকি ঊর্ধ্বগতি, মানে একটু বাড়ছে, তো কত টাকা করে বাড়ছে আপনাদেরকে দামটা জানাবো। যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। আপনারা জানেন আমরা ফেসবুকে ইউটিউবে এই ভিডিওগুলো প্রতিদিন আপলোড করে থাকি। যে যেখান থেকে দেখছেন ধৈর্য সহকারে ভিডিও দেখবেন, আর ভিডিওতে সবাই লাইক দিবেন, অনুরোধ থাকবে। আর কে কোথা থেকে কিনছেন, কত টাকা করে কিনছেন, অবশ্যই আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নামটা আর একটু পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ জসিম, রায়ের বাজার ছাদেক খান কৃষি মার্কেট। আচ্ছা, আপনার এই ঘরের নামটা কি ভাই? মা এন্টারপ্রাইজ। মা এন্টারপ্রাইজ, এই যে এই নামটা না ভাই? হ্যাঁ, এই নামটা আপনার ভাই। বর্তমান বাজারে আপনাদের আলু পেঁয়াজের আমদানি কেমন আছে? আমদানি আগের চেয়ে ভালোই আছে, আজকে দাম একটু বেশি, কালকের চেয়ে আজকে দাম একটু বেশি। গতকালকের তুলনায় আজকে দামটা বেশি কেন ভাই? কালকে 85 টাকায় বিক্রি করছে, আজকে 90 টাকা এলসি চলে। এলসি, এগুলা কি ভাই? এগুলা এগুলো এলসি পে, এগুলো সব ইন্ডিয়ান? হ্যাঁ, ইন্ডিয়ান পে, ইন্ডিয়ান। এগুলো সব 90 টাকা ভাই। দর্শক দেখুন সরাসরি কাস্টমার, 90 একই দাম ভাই, 90 টাকা দিতে পারবো। আচ্ছা, এই যে ভাই কাস্টমার সরাসরি, আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলা একদম 90 করে না ভাই? হ্যাঁ, 90 টাকা। এগুলা বস্তাতে কত রুপে ভাই? বস্তায় 50 কেজি 55 কেজি এরকম হয়। প্রচুর পরিমাণে পেঁয়াজ আছে, দেখুন দর্শক প্রচুর পেঁয়াজ না ভাই এখানে? একদম একদম এই দাম, 90 টাকা, 1 টাকা কম বেশি এরকম করে বেশি আর কি। কালকের চেয়ে আজকে 5 টাকা কেজিতে দাম বেশি। এই বেশিটার কারণটা কি ভাই? বাড়ছেটা কারণ? বেশিটার কারণ হলো পরে দাম বেশি, যেখান থেকে আসে সেখানে দাম বেশি। হ্যাঁ, সেখানে দাম বাড়ায় দিয়েছে, কেজিতে 3 টাকা 4 টাকা দাম বাড়ায় দিয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে আজকের বাজারে এই পেঁয়াজটা দিছিলেন 90 টাকা, আর এটা কত করে দিছিলেন ভাই? এই যে আপনার এই পিছনে পেঁয়াজটা, একই পেঁয়াজ ভাই? এগুলা এগুলা একই দাম, 90 টাকা? হ্যাঁ, 90 টাকা। দেশি পেঁয়াজটা কি নাই আপনার কাছে? দেশি পেঁয়াজ আছে কয়েকটা, ওগুলো দেশি পেঁয়াজের আজকে দাম বেশি, আজকে 105 টাকা 60 টাকা এরকম বেশি। পাবনার পেঁয়াজ, পাবনার একবার অরিজিনাল পাবনা? অরিজিনাল। আমরা যদি বলি যে পাবনার পেঁয়াজ যেটা, সেটা একবার অরিজিনাল, আমাদের দেশি পেঁয়াজ? হ্যাঁ, দেশি পেঁয়াজ। আচ্ছা, পেঁয়াজের দাম কি আরো বাড়বে নাকি ভাই? আরো বলা যায় না, আবার সামনে তো মুড়ি কাটাই গেছে, কিছুদিন পরে উঠবে, দাম কমতেও পারে, কমতেও পারে। আচ্ছা ভাই, আপনার আপনার আরো যে ভিতরে যে আলুগুলো দেখতে পাচ্ছি, এগুলো কোন জায়গার আলু ভাই? এগুলো হলো ইন্ডিয়ান আলু ভাই। এগুলো সব ইন্ডিয়ান? হ্যাঁ, সব ইন্ডিয়ান ভাই। ইন্ডিয়া থেকে আলু কি আমদানি বেশি হচ্ছে নাকি? হ্যাঁ, এদানি আমদানি বেশি হইতেছে ভাই। তাহলে কি দাম কম না বেশি ভাই? দাম কালকের চেয়ে আজকে 1 টাকা 2 টাকা বেশি, গতকালকের তুলনায় আলুর দামও বেশি। হ্যাঁ, আলু কত করে দিচ্ছিলেন ভাই ইন্ডিয়ান আলু? এগুলো ইন্ডিয়ান আলু কালকে বেশি 35, আজকে বেশি 37 38 এরকম বেশি। ইন্ডিয়ান আলু গতকালকে 35 টাকা ছিল? হ্যাঁ, আজকে সেটা 37 টাকা। হ্যাঁ, মানে কেজিতে 2 টাকা বাড়ছে, কেজিতে 2 টাকা বাড়ছে। আমাদের দেশি আলু নাই ভাই? দেশি আলু আছে, দেশি আলু আপনার 40 42 40 45। মানে সর্বনিম্ন কত দিছিলেন? সর্বনিম্ন কালকে বেচছে 40 টাকা 39 টাকা, আর আজকে বেচতেছি 42 থেকে 45 টাকা পর্যন্ত। মানে আমাদের দেশিটা? হ্যাঁ। এখন ইন্ডিয়াটা নিচ্ছে নাকি আপনাদের, আমাদের দেশিটা মানুষ নিচ্ছে? বেশিরভাগ ইন্ডিয়ারা বেশি নিচ্ছে। ইন্ডিয়াটা কেন নিচ্ছে ভাই? ইন্ডিয়ার দাম একটু কম, কিন্তু মানুষ সাধারণ পাবলিক কি বুঝতে পারে যে আসলে এটা ইন্ডিয়ান আলু? ইন্ডিয়ান আলু অনেকে বুঝতে পারে, আবার আছে দেশির মতো নেই, সাইজ কালারও দেশির মতো, অনেকে বুঝতে পারে না। তো ভাই, আমাদের ইন্ডিয়ান আলু আর দেশি আলুটার ভিতরে বেশি পার্থক্যটা কি যদি একটু বলতেন? দেশি আলুটা খাইতে সুস্বাদু। আচ্ছা আচ্ছা, আর ইন্ডিয়ান আলুটা আপনার পানি পানি, ওটা একটু খাইতে অন্যরকম, ভালো লাগতেছে না। এমনি এমনি চেনার উপায় ডাকে যদি কেউ দেখতে আসে, কিনতে চায়? চেনার উপায়, ওরা গোল, সম্ভবত গোল আসে বুঝছেন, ওরা ইন্ডিয়ানটা গোল হয়, গোল হয়। হ্যাঁ, বেশি একটা লম্বা হয় না, দেশির মতো লম্বা হয় না, ওটা গোল হয়, যার কারণে এটা দেখলে পরে চেনা যায়। যারা অ্যাভেলেবেল আলু কেনে বা বিক্রি করে তারা বুঝতে পারে। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে ভাই। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বলি, আপনারা যারা খুচরা বাজারে আলু কিনেন, দেখে শুনে কিনবেন, কারণ ইন্ডিয়ান আলুটা একদম গোল, বেশি লম্বা হয় না, আর দেশি আলুটা দেখলেই বোঝা যায় সেটা আমাদের লম্বা এবং দেশি আলু বোঝা যায়। তো দেখে শুনে কিনবেন, অনেকে দেখা গেছে দেশি বলেও বিক্রি করতে পারে নাকি ভাই? হ্যাঁ, দেশি বলেও বিক্রি করতে পারে। তো ভালো থাকবেন ভাই। হ্যাঁ, ঠিক আছে ভাই, ভালো।